স্বপ্নপূরণের শতবস্তু সংগ্রামে 46তম এবং 47তম বিসিএস প্রিলি প্রস্তুতি যারা নিচ্ছে তাদের উদ্দেশ্যে কথা বলার জন্য হাজির হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন মেধাবী শিক্ষার্থী, আমার প্রাণপ্রিয় ছোট ভাই, যার সাথে আমার একসাথে একুশলে দীর্ঘদিন থাকা হয়েছে, আমার কাছের ছোট ভাই শাওন, যে এএসপি হয়েছে 41তম বিসিএস এর রিকমেন্ডেড। তার কাছ থেকে আমরা শুনবো যে প্রিলিতে কিভাবে পড়া যায়। আমি শাওনকে অনুরোধ করবো যে বিসিএস এ কিভাবে পড়া যায় এবং তোমার যেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো রয়েছে, প্লিজ শাওন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বিসিএস নিয়ে হচ্ছে কি হয় কি পড়া যায়, অলরেডি অনেক বড় ভাইরা মোটামুটি পড়াশোনার পরামর্শ দিয়ে ফেলেছেন। আমি আসলে বিসিএস এ আরো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত সবার যেটা থাকে সেই দুটো প্রশ্নের কথা বলতে চাই। একটা হচ্ছে যে বিসিএস কিভাবে শুরু করবো, এটা একটা প্রশ্ন। একটা হচ্ছে যে বিসিএস এ অনেক হতাশায় পড়ি, ডিপ্রেশনে পড়ি, সেই ডিপ্রেশনে আমি দুটো কথা বলতে চাই। প্রথমত শুরু করে যে বিসিএস কিভাবে শুরু করবো, সো আমার কাছে মনে হয় যে আসলে বিসিএস সবার শুরু করার আগে বুঝতে হবে যে বিসিএস কি, বিসিএস প্রসেসটা কি, পরীক্ষাটা কীভাবে হয়, কোথায় কীভাবে প্রশ্ন আসে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যখন আপনি বুঝবেন তখন আপনি হচ্ছে মানে কোন বই থেকে কীভাবে কতটুকু পড়তে হবে সেটা আপনার বুঝতে সুবিধা হবে। এবং বিভিন্ন কোচিং থেকে যেমন ভাইরা যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন সেখান থেকে তারা যে গাইডলাইনগুলো দিবেন সেই গাইডলাইনগুলো ভালো মতো রিয়েলাইজ করতে বা সেগুলো এক্সিকিউট করতে সুবিধা হবে, এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে ডিপ্রেশন। ভাই, বিসিএস হচ্ছে একটা বলতে গেলে ম্যারাথন জার্নি। এখানে ডিপ্রেশন খুবই কমন একটা জিনিস, যে আপনি যদি কথা এভাবে যদি বলি যে আপনি যদি প্রথমবারই ক্যাডার হয়ে যান তারপরেও আপনার 3 থেকে 3.5 বছর লাগবে। এবং এই 3.5 বছরে দেখবেন যে আপনার বন্ধুরা হয়তো অনেকে চাকরি পেয়ে যাচ্ছে, আপনি এখনও বেকার, বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেশার থাকে, এক্সটার্নাল প্রেশার থাকে, ডিপ্রেশন কাজ করবে, এটা খুবই স্বাভাবিক। এখানে হতাশাও যাবে না, হতাশ হবেন কিন্তু মানে হতাশার সামনে আসবে, এরকম কঠিন পথ আসবে, কঠিন সময় যাবে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কখনোই মনোবল হারাবেন না, হতাশ হবেন না, আত্মবিশ্বাসী থাকবেন, পড়াশোনা করে যান। ইনশাআল্লাহ আপনি যদি আপনার জায়গা থেকে আপনার নিজ থেকে যতটুকু সর্বোচ্চ দেওয়া ততটুকু দিয়ে থাকেন, আল্লাহ সহায় থাকলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।